আজকে আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আমি তৈরি করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তার জন্য 250 গ্রাম ট্যাংরা মাছ আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এরপর আমি মাছগুলো প্রায় 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। চলো এবার আমি ওভেনে চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। মাছগুলো হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না। ট্যাংরা মাছ খুব বেশি কিন্তু ভাজতে হয় না। তো দেখো এরকমভাবে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুর মতো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলুটা তুলে রেখে আমি এবার ভাজবো বেগুন। একটা বেগুনও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বেগুনের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। বেগুনটাও কিন্তু খুব বেশি ভাজবো না, যেহেতু ঝোলে যাবে তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তোমাদের দেখাচ্ছি কোন পর্যায়ে তুলে নেব। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি বেগুনটাও তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বার হবে তখন দিয়ে দেব জিরে আর ধনে পেস্ট। এই পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব, তার মধ্যে তৈরি করে নেব আর একটা লিকুইড মশলা। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল। সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপর আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু জল দিয়েছি তো ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমার গ্যাসের ফ্লেম একদম লোতে রয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও অনেকটা সময় কিন্তু কষাবো। যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে করে রাখা গরম জল। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এরপর অল্প একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো কুক করে নেব। তারপর অ্যাড করব আগের থেকে ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে করে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি স্রেফ 3টে কাঁচা লঙ্কা দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর আমি সার্ভ করে নেব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের এই পাতলা ঝোল। বিশ্বাস করো এটা খেতে ভীষণ 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 মজাদার, আমি এটুকু বলতে পারি। একবার তৈরি করলে বাড়ির সবাই তোমার রান্নার প্রশংসা করবে। তো চলো খেতে শুরু করি। এই দেখো একটু আলু নিলাম, একটু বেগুন নিয়েছি, পাতলা ঝোল নিয়েছি, এবার মুখে পুরার পালা। আর সঙ্গে কিন্তু অল্প একটু একটু মাছ কেটে কেটে নিয়েছিলাম, জাস্ট ওয়াও ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ফলো করে দিও। টাটা।